আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে আমাদের রেসিপি স্পাইসি চিকেন। রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি চিকেন কীভাবে তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে চিকেন নিয়ে নিয়েছি, যেগুলোকে একদম ছোট ছোট করে পিস পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট সয়া সস দিয়ে একটু হালকা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাংসটাকে সাইডে রেখে এখানে একটি ব্যাটার তৈরি করবো। এই জন্য দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর নিচ্ছি ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার নিয়ে একটা পেস্ট তৈরি করব। সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর একটু পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হতে হতে একবারে একটু ব্যাটারটা নেড়ে নিলাম, যাতে জমাট বেঁধে গেলে যাতে সেটা একদম স্মুথ হয়ে যায়। এখন যে চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম, এই চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত, যাতে খুব ভালো করে মশলাটা চিকেনের সাথে মিশতে পারে। এরপর এটাকে হচ্ছে ওই ময়দার ব্যাটারে চুবিয়ে তেলে ভাজতে হবে। এবার একটা একটা করে চিকেন তুলে নিয়ে দেখুন চিকেনের পিসগুলো কিন্তু একদম ছোট এবং পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এটাকে তেলে দিয়ে দিচ্ছি, এভাবে একে একে সবগুলো পিস দিয়ে দেব। তারপর চুলাটা মিডিয়াম রেখে এটাকে ভাজতে হবে। কারণে আমি একটা স্পেশাল এরকম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা কালার আসবে কিন্তু ঝালটা কিন্তু খুব বেশি হবে না। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে
ওভারঅল ডিশটাতে লবণটা ব্যালেন্স হয়ে যায়। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো পেস্টটা রেডি হয়ে গেছে, এদিকে দেখুন চিকেনগুলোও ফ্রাই করে দুই ব্যাচে তোলা হয়েছে, একদম ক্রিসপি করে ভাজা হয়নি, মোটামুটি একবার লাইট ব্রাউন করে ভাজা হয়েছে। এদিকে সস তৈরি করছি, এখানে নিয়ে নিয়েছি টমেটো, কেচাপ, এরপরে একে একে এখানে আরও কিছু সস যোগ করব। তো দিয়ে দিচ্ছি সয়া সস, এরপর দিয়ে দেব টমেটো সস, দেওয়ার পর এটাকে একটা মিক্সচার তৈরি করে নিতে হবে। প্রথমে আমরা তৈরি করেছিলাম একটা চিলি পেস্ট, এখন তৈরি করছি সসের একটা পেস্ট। সসটা আগে থেকে মিশিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যাতে টেস্টটা ভালো আসে এবং গ্রেভিটা সুন্দর ইয়ামি থকথকে হয়। তো সবগুলো পেস্ট রেডি, এখন চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি এবং সয়াবিন তেলও দেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, তেলটা গরম হতে দিতে হবে যাতে খুব ভালো করে গরম হয়। এরপরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি, এটাকে একদম ছোটো ছোটো করে চপ করে নিতে হবে, সম্ভব হলে গ্রেট করে নিতে পারেন। এখন এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে চুলাটা লো থেকে লো মিডিয়াম রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, যেহেতু স্পাইসি চিকেন সেহেতু ঝালটা কিন্তু সেভাবেই রাখতে হবে, কিন্তু একটা খুব চমৎকার একটা টেস্ট আসবে যেখানে ঝালটা হয়তো একটু বেশি থাকবে, যেহেতু নামই হচ্ছে স্পাইসি চিকেন। বাট ওভারঅল একটা সুন্দর একটা ফ্লেভার এবং কালার আসবে, আপনারা রেসিপিটা তৈরি করলেই দেখতে পারবেন। এখন এদিকে এই চিকেনগুলোকে বসিয়ে দিচ্ছি সেকেন্ডবার, অর্থাৎ ডাবল ফ্রাই করার জন্য। এখন এটাকে একদম ক্রিসপি করে রেডিশ করে ভালো মতো ভাজতে হবে, চুলাটা বাড়িয়ে এটাকে দুই থেকে তিন মিনিট এপিট ওপিট উল্টে ভাজতে হবে। আর এই চুলায় যে দেখুন আদা রসুনের অবস্থা, এখন দিয়ে দিচ্ছি চিলি পেস্ট প্রথমে, এরপর দিয়ে দেব চিলি পেস্টটা ধুয়ে যে পানিটা ছিল এটাও দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াবো। এ পর্যায়ে চুলাটা হচ্ছে লো করে দিবেন যাতে হচ্ছে আপনার রসুন এবং পেঁয়াজ আর যে কাঁচামরিচটা শুরুতে দিয়েছিলেন সেটা যাতে পুড়ে না যায়, কারণ চিলি পেস্টটা রান্না হতে একটু টাইম লাগবে। এবার হচ্ছে এই যে দেখুন একদম হয়েছে, এখন দিয়ে দেবো এই পর্যায়ে সস, যেটা সসের মিক্সচার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে, চুলাটা কিন্তু লোতেই থাকতে হবে যাতে কোনো পুড়ে না যায় বা কালো না হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি ওই যে সসটা ধুয়েও পানি দিয়ে দিলাম একইভাবে, আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে ডিপ ফ্রাই করার পর আপনাদের চিকেনগুলো একবার দেখিয়ে দিই। এখন এ পর্যায়ে চিকেনগুলোকে অ্যাড করব, চুলা কিন্তু লো আছেই থাকবে, চিকেনগুলোকে অ্যাড করে ভালো মতো হচ্ছে মিশিয়ে নিতে হবে আপনার মিক্সচারটার সাথে। যখন চিকেনটা মিশাবেন এই পর্যায়ে চুলাটা আপনি চাইলে হাই থেকে হা মিডিয়াম করে দিতে পারেন দুই মিনিটের জন্য, ততক্ষণে আপনার পানিটা শুকিয়ে আসবে এবং চিকেনটাও কিন্তু আপনার যে গ্রেভির ফ্লেভারটা সেটা অ্যাবজর্ভ করে ফেলবে। এখন দুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরে, কাঁচামরিচ কুচিও দিয়েছি আবার আস্ত কাঁচামরিচও দিয়েছি, ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় কোনোভাবেই প্যানে। এখন চুলাটা আপনি লো থেকে মিডিয়াম লো করে দিতে পারেন,
কারণ পানিটা কমে এসেছে, গ্রেভিটাও শুকিয়ে এসেছে। এই পুরো রান্নাটা এখন শুকিয়ে রান্না হতে আপনার 5-7 মিনিটের বেশি লাগবে না। ব্যাস ডান। তো এই ছিল আমাদের আজকের রেসিপি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ইউনিক একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি হাফিজাস